Rangoli, Kipa, Ebar, Congressor, Uport Police, Aru, Karnataka, Raja, Homogo, Bhagborkhor, Manuar, Jitu, Sinta, or Sedona, Tak Shaktishali Bhabe, Protinidhitwa Korise, Amar Oxomor, Mukhyamantri, Goi, Jibilak Onchalot, Prochar Korisile, Sebilakotu, BJP, Shosonio, Porajoy Hoise, Aru, Manuhe Je, Jatpat, Dharma, Bhasha Namot, Rajniti, Nibichare, Unnoyon Bichare, আর দুর্নীতি বিরুদ্ধে যে মানুহে এটা রায়দান করে এই কথাবিলাক এটা স্পষ্ট হৈছে আর যিবিলাক বিষয়ক বিজেপিয়ে উপেক্ষা কৰি চলিছিল 40% দুর্নীতি হোৱা বুলি তথ্য সমৃদ্ধভাৱে কথাবিলাক যেটা ৰাজুৱা হৈছিল তাৰ পাছতে ৰাইজে এখন দুর্নীতি মুক্ত নিকা ধৰ্মনিৰপেক্ষ চৰকাৰ বিচাৰিছে আর সেই কাৰণে এটা কংগ্ৰেছৰ নেতৃত্বত কৰ্ণাটকত যি বতাহ বলিছে সেই বতাহ আহি থকা সময়ত যে সমগ্র ভাৰতবৰ্ষ চুই যাব এই কথা নিশ্চিত BJP দলক এই মুহূৰ্তত কি কব বিচাৰিব না আমিও 2013 চনতে গম পাইছিল যে 14ত কংগ্ৰেছ ক্ষমতালৈ ঘূৰি নাহে আৰু এতিয়া 23 চনত গোটেই দেশৰ মানুহে সিদ্ধান্ত লৈছে যে 24ত বিজেপি কেন্দ্ৰত ক্ষমতালৈ ঘূৰি নাহে কৰ্ণাটকৰ পিছতে মধ্যপ্ৰদেশ ছত্তীশগড় ৰাজস্থানতো আমাৰ আমি কংগ্ৰেছে নিৰংকুশ সংখ্যা গৰিষ্ঠতা পাবলৈ গৈ আছো আৰু পৰৱৰ্তী সময়ত যে দেশত এখন কংগ্ৰেছ নেতৃত্বাধীন চৰকাৰ হ'ব এই কথা আজি ফলাফল নিশ্চিত কৰিছে হয় রাহুল গান্ধীৰ যে ভাৰত জৰো যাত্ৰা সেই ভাৰত জৰো যাত্ৰাই কৰ্ণাটকৰ বিধানসভা নিৰ্বাচনত কেনে ধৰণৰ প্ৰভাৱ পেলাইছে বুলি আপুনি ভাবে নিশ্চিতভাৱে রাহুল গান্ধী ডাঙৰিয়াৰ ভাৰত জৰো যাত্ৰাৰ লগতে তেখেতে যি ধৰণে গোটেই দেশৰ গণতন্ত্ৰৰ সংবিধান ৰক্ষা কৰিবৰ কাৰণে এখন শক্তিশালী যুঁজ পৰিণতিত নিজৰ সংসদ পদ পৰ্যন্ত হেৰুৱাবলগীয়া হৈছে রাহুল গান্ধী ডাঙরিয়া শাস্তি প্রদান করা জাজজনক যে ধরনের বিজেপিয়ে প্রমোশন দিছে এই কথাবিলাকত গোটেই দেশের মানুষ আজি চিন্তিত আর রাহুল গান্ধী ডাঙরিয়ার ভারত জোড়ো যাত্রা কর্ণাটকের পর আরম্ভ করতে তার যে 52টা বিধানসভা সমষ্টি তেখেতে চুই গৈছিলে সেই 52টা বিধানসভা সমষ্টিত যে রাইজক লগ পাইছিলে আর যা নির্বাচনী প্রচার সময় ময়ো তার সাইডে নাছিলোগে সেই সময়ত আমি দেখিছিল যে রাহুল গান্ধী ডাঙরিয়ায় 22খন রেলি সম্বোধন করেছিল গতিকে সর্বমুঠ যে 77টা সমষ্টিত রাহুল গান্ধী ডাঙরিয়ায় নির্বাচনী প্রচার চলাইছিল তার 95% রিজাল্ট ভাল হয়েছে বলে কর্ণাটকের পর মূল বন্ধু সকলে মোক জানাইছে ভূপেন বড়া ডাঙরিয়া আনহাতে বিপরীতে যদি আমি ক প্রধানমন্ত্রী গড়াকেও কিন্তু উতপ্রোতভাবে জড়িত হয়েছিল কর্ণাটকের বিধানসভা নির্বাচনত বিভিন্ন প্রান্তত নির্বাচনী রেলিত অংশগ্রহণ করেছিল মুখ্যমন্ত্রী গড়াকেও সক্রিয়ভাবে জড়িত হয়ে পড়েছিল কর্ণাটকের বিধানসভা নির্বাচনের প্রচার অভিযানত গতি তার পাছতো কিন্তু বিশেষভাবে ফলাফল দেখাবার সক্ষম নহল বিজেপিয়ে পুলওয়ামা কাণ্ডত প্রধানমন্ত্রীগীর যে রাষ্ট্রীয়তাবাদী চিন্তা চর্চা তা সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়ে গেল কি ধরনের দেশের নিরাপত্তারক্ষী সকলের জীবনক লৈ পেলায় তেখেতে খেলিছিলে সত্যপাল মালিক ডাঙরিয়া যাক কথা কৈছিলে রাইজে বিশ্বাস কৰিছে যে প্রধানমন্ত্রীগীর দুর্নীতির বিরুদ্ধে নহয় দুর্নীতির বিরুদ্ধে তেখেতর কোনো পড়া নকরে এই কথাবিলাক যে কর্ণাটকত যে রাইজে বুঝি পালে যে যিজন প্রধানমন্ত্রী প্রশ্রয় দিয়ে তেওঁ হাতত যদি কর্ণাটক সমজাই দিয়া যায় তে কর্ণাটকের ভবিষ্যৎ বিপদাপন্ন হব সেইটো কারণে আজি কর্ণাটকের মানুষে যে মুড়ি ডাঙরিয়াকে প্রত্যাখ্যান করেছে আর এই প্রত্যাখ্যান ধারাবাহিকভাবে ছবিশালকে অব্যাহত থাকিব হয় এই মুহূর্ত যদি মই আপোনাক সুধো যে আপুনি কি ভাবে যে কিয় এবার কর্ণাটকের জনসাধারণে আনুগত্য প্রকাশ করেছে দলটির প্রতি সেই দিকসমূহ বা সেই বিষয়সমূহ আপুনি কি কি বলে ভাবে প্রথম কথা হয়েছে বিজেপির যেটু ভ্রষ্টাচার আর দুর্নীতি তার বিরুদ্ধে রায় দিছে আর আমার নেতা রাহুল গান্ধী ডাঙরিয়ায় যাক কথা সদনের মজিয়াত কৈছিলে আদানির সম্পত্তি বৃদ্ধি সম্পর্কত কেনেক 20,000 কোটি টাকা কোলা ধন আদানির বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এই প্রকৃত সত্য কথাবিলাক কোয়ার অপরাধত যেতিয়া একবার মূল রাজনৈতিক দলটির নেতাগুলাকীক বিজেপিয়ে চক্রান্তমূলকভাবে সংসদ পদ খারিজ কইলে কারো বুঝবলে বাকি নাই যে বিজেপির বিরুদ্ধে যদি মুখ খুলে বিজেপির দুর্নীতি ভ্রষ্টাচার যদি কোনোবা উদঙাই দিয়ে তেওঁ সাধারণ মানুষবিলাকৰ পরিণতি কি হব সেইকাৰণে বিজেপির যেটো একনে কর্তব্যবাদী চরিত্র যেটো গণতন্ত্র আর সংবিধান ধ্বংস করার প্রবণতা তেওঁলোকে যেধরণে দেখাইছিলে আর সাম্প্রদায়িক রাজনীতির বিষবাস্পয়ে দেশখনত ঘৃণার যে রাজনীতি তার বিরুদ্ধেই কর্ণাটকের রাইজে যে একটা সিদ্ধান্ত লৈছে সেয়া নিশ্চিত হয় আনহাতে 11 লাখতকৈও অধিক এবার নবপ্রজন্মর ভোটারে এবার ভোটদান সাব্যস্ত করেছে গতি এই নতুন ভোটারের প্রতি আপনার কি মন্তব্য বা এই নতুন ভোটারে কংগ্রেস দলটুক আকুয়ালি লৈছে বলে আপনি ভাবেনে তাক প্রথম কথা এখার কব লাগবে যে নতুন ভোটারে 14 চনত দেশের সরকার পরিবর্তন করেছিল
নতুন ভোটার সকলে 14 চনত মোদী ডাঙ্গরিয়া সমর্থন দিয়ার মূল কথাটো আছিল যে তেখেতে কৈছিল যে বছর 2 কোটিকে চাকৰি দিব এতিয়া 8টা বছৰ পাৰ হৈ যোৱাৰ পাছত নতুন প্ৰজন্মৰ ধৈৰ্য আৰু সহ্যৰ সীমা হেৰাই গৈছে আৰু তেওঁলোকে সেইকাৰণে বিজেপিৰ পৰা পৰিত্ৰাণ বিচাৰিছে নিজৰ ভাগ্য নিৰ্ণয় কৰিব বিচাৰিছে নিজে স্বাৱলম্বী হ'ব বিচাৰিছে আৰু তাৰ কাৰণে বিজেপিৰ বিকল্প সন্ধান কৰাৰ কাৰণে আজি আমাৰ নেতা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াক নৱপ্ৰজন্মই গোটেই দেশজুৰি ভাৰত জোৰ যাত্ৰাৰ সময়ত যেনেকৈ সমৰ্থন দিছিলে আজি সেই নিৰ্বাচনবিলাকত তাক বাস্তৱিক ৰূপত প্ৰতিফলিত হৈছে হয় শেষত আৰু এটা প্ৰশ্ন যে কৰ্ণাটকৰ বিধানসভা নিৰ্বাচনৰ এই ফলাফলে ৰাজ্যত অসমত কেনেধৰণৰ প্ৰভাৱ পেলাব নিশ্চিতভাৱে এটা কথা প্ৰমাণ হ'ল যে মানুহে দুৰ্নীতি সহ্য নকৰে এতিয়া আমাৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীও দেশৰ ভিতৰতে আটাইতকৈ এগৰাকী ধনী মুখ্যমন্ত্ৰী হিচাপে প্ৰতিষ্ঠিত হ'বলৈ গৈ আছে আৰু ইটোৰ পাছত সিটোৰ দুৰ্নীতিৰ কেলেংকাৰী আমাৰ চৰকাৰ বিজেপি চৰকাৰখনৰ অসমত আৰু মুখ্যমন্ত্ৰীৰ নিজাববীয়াকেও বহুত দুৰ্নীতি ইতিমধ্যে পোহৰলৈ আহিছে এই কথাবিলাক মানুহে দেখি আছে আৰু বৰ্তমান যিধৰণে একনায়কত্ববাদীভাৱে অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে শাসন কৰিছে ভয় ভাবুকিক হ'ব বিচাৰিছে কবিতা লিখিলেও মানুহক জেলত ভৰাই দিয়ে এই ধৰণৰ মানসিকতাৰ চৰকাৰ এখনক অসমত থাকিবলৈ নিদিয়ে আৰু প্ৰকৃত যিবিলাক মৌলিক সমস্যা সমাধান কৰিম বুলি কৈ পেলাই বিজেপি ক্ষমতালৈ আহিছিলে আমাৰ ছয় জনগোষ্ঠীৰ কথা কওক অসম চুক্তিৰ কথা কওক খিলঞ্জীয়া ৰক্ষা কবচৰ কথা কওক এই বানপানী গৰাখনীয়াৰ কথা কওক কৃষকসকলৰ উপাৰ্জন বৃদ্ধিৰ কথা কওক কৰ্মচাৰীসকলক অল্ড পেঞ্চনৰ কথা কওক চাহ শ্ৰমিকৰ মজুৰি বৃদ্ধিৰ কথা কওক এই কথাবিলাকক আগত মানুহে বিজেপিক ক্ষমতালৈ আনিছিলে আৰু এতিয়া বিজেপিয়ে অসমৰ মানুহক যে প্ৰতাৰণা কৰিলে প্ৰবঞ্চনা কৰিলে এই কথা ৰাইজে বুজিবলৈ বাকী নাই কেৱল ক্ষমতা কেন্দ্ৰিক ধন সৱস্য আৰু সাম্প্ৰদায়িক ঘৃণা ৰাজনীতিৰে অসমত বিজেপি চৰকাৰ টিকি থাকিব নোৱাৰে 24ৰ লোকসভা নিৰ্বাচনত তাৰ প্ৰতিফলন ঘটিব হয় এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ হয় ধন্যবাদ জ্ঞাপন কৰিছো এয়া আছিল APSS-ৰ সভাপতি গৰাকী আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ